মেয়েদের চরম তৃপ্তি কখন আসে, মানে ধরুন একজন মেয়ে হিসেবে কিভাবে বুঝবো যে আমার অর্গাজম হয়েছে বা হচ্ছে। শোনা গেছে বেশিরভাগ নারী জানেন না অর্গাজম কি। আসলে কি তাই? অর্গাজম হওয়ার কোনো পূর্ব লক্ষণ আছে কি? ফিলিংসটা আসলে কেমন হয়? তাহলে চলুন জেনে নিই মেয়েদের বীর্যপাত কেমন হয়। যৌনমিলনের শেষ পর্যায়ে হচ্ছে অর্গাজম বা চরম তৃপ্তি। নারীদের জন্য অর্গাজম একেবারে অন্যরকম একটা অনুভব। আপনার পরিচিত অন্য কোনো অনুভবের সাথে এটার মিল খুঁজে পাবেন না। হ্যাঁ, একথা সত্যি যে আমাদের দেশে বিপুল সংখ্যক নারীর অর্গাজমের সাথে পরিচয় নেই, এমনকি তারা জানেন পর্যন্ত না অর্গাজমের ব্যাপারে। কেননা পুরুষের চাইতে নারীর অর্গাজমটা একটু ভিন্ন। পুরুষের অর্গাজম যত সহজে আসে নারীর ক্ষেত্রে তেমনটা হয় না। নারীর অর্গাজমে সময় ও যৌন মিলনের সঠিক পজিশন প্রয়োজন। পুরুষ যেমন বীর্যপাতের কয়েক মুহূর্ত আগে টের পান, নারীর ক্ষেত্রেও তাই। যৌন মিলনের সময় অর্গাজম হবার কয়েক মুহূর্ত আগেই বুঝতে পারবেন যে চরম মুহূর্ত উপস্থিত হতে যাচ্ছে। আপনার হার্টবিট বেড়ে যেতে শুরু করবে, মুখে রক্ত জমবে, নিঃশ্বাস ভারী হয়ে যাবে, কেউ কেউ ঘামতেও শুরু করবেন। তবে সবচাইতে নিশ্চিত ব্যাপারটি হচ্ছে নিজের যোনিতে এমন একটা উত্তেজনাময় অনুভব তৈরি হবে যেটা আগে কখনো অনুভব করেননি। একরকমের অসহ্য আনন্দ, কয়েক সেকেন্ড স্থায়ী এই অনুভবের পর ভীষণ ক্লান্তি অনুভব করবেন আর যোনির পিচ্ছিল ভাব কমে গিয়ে যোনি শুকিয়ে আসবে। পিপাসা বোধ করতে পারেন, ক্লান্তিতে ঘুম আসবে, হুট করে যৌন মিলনের আগ্রহ হারিয়ে যাবে, শরীর কাঁপতে পারে আবেশে, যোনির ভেতরে কম্পন অনুভূত হতে পারে। ব্যতিক্রম ধর্মী সব প্রশ্নের উত্তর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।